আমার বাবাকে সহি দাওয়াত দিলাম, সে দাওয়াত গ্রহণ করলো না। আমি তার জন্য দোয়া করি, আমার এই দোয়া কি আমার বাবার কাছে আসবে? ভাই বলছেন যে আমার বাবাকে আমি সহি দাওয়াত দিলাম, তিনি জিনিসটা কবুল করলেন না, আমার দোয়া কি এটা কাজে লাগবে? কখনো লাগতে পারে, কখনো নাও লাগতে পারে। যদি আপনার বাবা এমন একটা পর্যায়ে গিয়ে থাকে যে পুরোপুরি শিরিকের সাথে তার অস্তিমজ্জাগত সম্পর্ক হয়ে গিয়েছে, তাহলে এই দোয়া কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিসসালামও দোয়া করা শুরু করেছিলেন তার বাবার জন্য। হ্যাঁ, ইব্রাহিম দোয়া করেছেন না, লা আস্তাগফিরান্না লাকা, আমি আপনার আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিলেন, খবরদার এর জন্য আর আপনি ক্ষমা চাবেন না, কে চেয়ে লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ালাউ ইস্তাগফারত লাহুম সাবঈনা মাররা, 70 বারও যদি ওদের জন্য ক্ষমা চান আমি মাফ ক্ষমা করবো না। তাহলে নবী যদি মুনাফিকের জন্য 70 বার ক্ষমা চায় তাও আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, আল্লাহ যদি 71 বার ক্ষমা চাইলেও মাফ করতো তাহলে আমি 71 বারই চাইতাম। তার মানে এখানে 70 বলে এটা বোঝায় নাই যে 70 পরে গেলে মানে এটা একটা অস্বাভাবিক বলে। আমরা অনেক সময় বলি না, হাজার বার তোর বাড়ি যাবো, তুই কী করবি, তোর রাস্তাতে আমি হাজার বার যাবো। আসলে কি হাজার বার যাবে, মানে কম গেলে গিয়ে হবে না, রাগ প্রকাশ হয় নাই। তো আল্লাহ এখানে 70 বলে একটা পরিমাণ বুঝাইছেন, এ মানে আপনি যতবারই ক্ষমা চান আমি মাফ করব না। ইস্তাগফারতালাহুম আউলা আউল আম আউল আউল আমলা তাস্তাগফিরলাহুম সাওয়াউন আলাইহিম, এ বরাবর মাফ চান আর না চান। এখন আমার আপনার বাবা আল্লাহ না করেন যদি এমন একটা পর্যায়ে গিয়ে থাকে যে সরাসরি শিরিকের সাথে তার অস্তিমজ্জাগত সম্পর্ক, এই বাবার জন্য এই অবস্থায় মারা গেছে, তাহলে কবুল হবে, তার দোয়া করে লাভ নেই। এখনও বেঁচে আছে, হেদায়েতের দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে বুঝ দেন, এই দোয়া করতে পারবেন।